ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এই দিনটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। ভাদ্র মাসে জন্ম হওয়ার কারণে ভগবান শ্রীকৃষ্ণের তালের বিভিন্ন পদ ভীষণ প্রিয়। আজ তালের বিভিন্ন পদের মধ্যে একটি অন্যতম পদ তালের লুচি বানানো আমরা মায়ের রান্নাঘর থেকে শিখব। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে রাখুন পরের আপডেট পাওয়ার জন্য। তালের লুচি করতে লাগছে তাল, ময়দা, সাদা তেল, চিনি, লবণ। প্রথমে তালটাকে ছাড়িয়ে নেওয়া হবে। তালটাকে ছাড়িয়ে নিয়ে তালটাকে ঘষে তালের যে কাত সেটা বার করে নেওয়া হবে। তাল ছাড়ানোর জন্য আমরা ছোটবেলা থেকে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম জিনিস দেখেছি। যেমন মই জাতীয় একটা জিনিস তৈরি করে রাখা হয় বাড়িতে তাল ছাড়ানোর জন্য। এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় বিভিন্ন বাড়িতে সেটা হচ্ছে এইরকম ফুটো ফুটো থালা। এতে তাল ছাড়ানো খুব সহজ। বাড়িতে যদি এরকম থালা থাকে তাহলে এই থালা দিয়ে ঘষে আপনারা তালের কাঁধটা বার করে নিতে পারেন। তালের কাঁধ পুরোপুরি বার করে নিয়ে নেওয়া হয়েছে। এবার ময়দাটা আমরা মেখে নেব। প্রথমে ময়দার মধ্যে দেওয়া হচ্ছে লবণ, চিনি, সামান্য সাদা তেল। ভালো করে ময়দাটা ময়ান দিতে হবে, না হলে কিন্তু তালের লুচি ময়ান ভালো না হলে লুচি ফুলে না। শুধু তালের লুচি না, যে কোনো লুচি পরোটার ক্ষেত্রে ময়ানটা ভালো করে দিয়ে নেওয়া খুব জরুরি। ময়ান ভালো করে মাখা হয়েছে কীভাবে বুঝবেন? যখন দেখবেন মাখতে মাখতে মুঠো করলে মুঠোর মধ্যে ময়দাটা এইভাবে মুঠো হয়ে জোড়া হয়ে আসছে। এরপরে আমরা এই ময়দার মধ্যে আস্তে আস্তে তালের কাঁধটা দিয়ে দেবো। একেবারে সব কাঁধটা দেব না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল আমাদের লাগছে না। লুচি ময়দার ক্ষেত্রে যে জল লাগে, জল না হলে মাখা হয় না। যেহেতু এখানে তালের কাঁধটাই রয়েছে তাই আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তাই আস্তে আস্তে যতটা করে আপনার মনে হবে যে কাঁধ প্রয়োজন ততটা করে কাঁধ ঢেলে আপনি এইভাবে ময়দাটা মাখবেন। ময়দাটা মাখতে মাখতে ঠিক এই রকম একটা ডো দেখবেন তৈরি হয়ে যাবে, যেটার থেকে দেখবেন একটা চকচকে ভাব বা তেল জাতীয় ভাব বেরোচ্ছে। এরপরে আমরা এই ময়দার ডো থেকে লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু তালের লুচি তো লেচিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, একদম বাসন্তী কালারের রয়েছে। এরপর সাদা তেল দিয়ে যেমন করে লুচি বেলেন সেরকমভাবে লুচি বেলে নেবেন এবং গরম তেলে এবার আমরা লুচিটাকে আস্তে আস্তে ভেজে নেব। ময়দা ঠিকঠাক মাখা হলে গরম তেলে লুচিগুলো ছাড়ার সাথে সাথেই এইভাবে ফুলে উঠবে। বাঙালিদের ফুলকো ফুলকো লুচি বরাবরেরই প্রিয়। আর ভোগ প্রসাদে এই রকম ফুলকো ফুলকো লুচি বিভিন্ন পদের সাথে দিলে সেটা দেখতেও বেশ সুন্দর লাগে। লুচিগুলো ভেজে নিলেই আমাদের রেডি তালের লুচি। গরম গরম তালের লুচি জন্মাষ্টমীর ভোগে অবশ্যই পরিবেশন করুন। ভালো লাগলে লাইক বাটন ক্লিক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।